অসহায় মহিলার নৈতিক জয় হয়েছে এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি হঠাৎ করে ওয়াইটিতে ভূপেন নামক ব্যক্তির আগমন সাথে পাতানো দিদির কনফার্মেশন যে এতদিন পরে বাচ্চাকে পাওয়ার জন্য অসহায় মহিলা সঠিক পথে পরিচালিত হচ্ছে সবকটা ট্র্যাক কেমন একই দিকে যাচ্ছে না দেখো ব্যক্তি দেখতে কিন্তু একই দিকে যাচ্ছে কেন বলতো তোমাদের মনে হচ্ছে না এটা কোনো কাকতালীয় বিষয় নয় ঠিক যে সময়ে ও বাচ্চাকে দেখতে পাওয়ার আর্জি জানালো তাতে সারা পেয়ে গেল এবং ওয়াইটিতে একটা গন্ডগোলের মানে সৃষ্টি হলো কোন সময়টাকে বেছে নিয়েছে কুড়ি একুশ তারিখের পরবর্তী সময় ও কিন্তু গেছে কোটচত্বরে অনেক দিনই এই বিষয়টাও জানতো অনেক দিন ও জানতো এই বিষয়টা নিয়ে কবে কথা বলতে হবে কবে লাইভ করতে হবে কিভাবে মানুষের সামনে উত্থাপন করতে হবে আর সেই হিসেবেই ও এগোচ্ছে কুড়ি একুশ তারিখের বিষয়টাকে ডাইভার্ট করার জন্য আমাদের সামনে কুড়ি একুশ একুশ বাইশ যাই হয়ে থাকুক না কেন ওর জীবনের মূল কথা হচ্ছে এই ইম্পর্টেন্ট দিনটাকে মানুষের মন থেকে ঘুরিয়ে দিয়ে আনতে হবে একটা বিষয় সেটা হচ্ছে সন্দীপ দাও সেম ক্যাটাগরির মানুষ যেমনটা কি না ও এই ভূপের নামক ব্যক্তির মূল উদ্দেশ্য কি বলতো সে আমাদের কাছে আজকে তিনটে পয়েন্ট ক্লারিফাই করেছে লাইভের মধ্যে প্রথম পয়েন্টটা ছিল সে কোনো দাদা বোনের সম্পর্ককে কলুষিত করতে চায়নি আচ্ছা তাহলে তোমার বক্তব্য হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তি যদি নিজে থেকে কারোর কাছে সাহায্যের জন্য পৌঁছে যায় তাহলে বারংবার তার তার প্রতি একটা খারাপ চাহিদা থাকে তাই তো মানে তুমি যে এই সমাজ সেবা মূলক একটা কাজের বা মানে আমাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছ তুমি বলছো তুমি কোনো টাকার লোভে এই কাজটা করতে চাইছ না অতএব তুমি যদি আমাদের কারো সাহায্যার্থে এগিয়ে আসো প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে যদি ভিজিট করো আমাদের কারোর কোনো অসুবিধার জন্য আমাদের সাথে চলে যেতে শুরু করো আমাদের বিপদে এসে পাশে দাঁড়াও তার মানে তোমারও মনের মধ্যে এরকম কোনো নোংরা কদর্য একটা আবেগপ্রবণ ব্যাপার জন্মে যাবে তাই তো তার সাথে রক্তের সম্পর্ক নেই তুমি কানে শুনেছ তুমি নিজে চোখে দেখেছো অথচ তুমি কোনো প্রমাণ কালেক্ট করতে পারো বিনা প্রমাণে তুমি সেই জায়গা থেকে সরে এলে এবং সরে আসার পরে ঠিক এই সময়টাকেই বেছে নিয়েছো নিজের কনফিউশনের জন্য কি ডিল তোমার ভাই ভাই বলতে যদিও লজ্জা করে যে নিজের দিদি সম্পর্কে এরকম কদর্য আলোচনা করে তাকে আর কি বলা যায় হ্যাঁ অবশ্যই এই কথাটা তোমাদেরকে এখন জানানো দরকার যে লাইভটা লাস্ট অ্যারেঞ্জ করেছিল সেই লাইভে না নিজের দিদি সম্পর্কে কি বলেছে তোমরা কেউ খেয়াল করনি আমি যখন লাইটটা পরে দেখছি না আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার জোগাড় বলে কি ছেলে ওর দিদি নাকি ডিসেম্বরের এক তারিখে কনসিভ করেছে আবার পরবর্তী বছরের ডিসেম্বরের এক তারিখে নাকি বাচ্চার ডেলিভারি হয়েছে মানে বেবি ডেলিভারি কি টানা এক বছর পর হয় আমরা তো কোনোদিন শুনি নিজে বারো মাস কেউ কনসিভ করে থাকে এত প্রথম এরকম মেরাকেল কোন ঘটনা আমাদের সামনে উঠে এলো মানে লাইভের মধ্যে শেখানো বুলি যতটুকু বলা দরকার তারপর তো কিছুটা নিজেকে বাড়িয়ে বলতে হবে সেই বাড়িয়ে বলার জায়গায় না ধেড়িয়ে দিচ্ছে কথা বাড়িয়ে যেখানে বলতে হবে দিচ্ছে আর বলতে পারছে না আমাদের কি বলছে চ্যানেল গ্রো করতে তো তোমরাও এসেছো সংসার ধর্ম ছেড়ে দিয়ে তোমরা এখানে চ্যানেল গ্রো করছো তো আমি করতে পারি না তোমাকে একটা কথা বলা দরকার এখানে কেউ কারো সংসার ধর্ম ছেড়ে চ্যানেল গ্রো করছে না সবাই সবার সংসার সামলে করছে তুমি কি তোমার কাজ সামলে এসে পরনিন্দা পরচর্চাটাকে বাই প্রফেশন হিসেবে বেছে নিয়েছো কন্ট্রোভার্সি তো তুমি করতে এসেছ সমাজ সেবা যদি তোমার কাজ হয় তাহলে তুমি সমাজ সেবক হিসেবে কি করে মানুষের পাশে দাঁড়াবে যেখানে একজন সাধারণ মানুষ একজন ক্রিয়েটারের বাড়িতে গিয়ে কদিন তাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে বলে তুমি বলছো তার সাথে তার কোনো কদর্য সম্পর্ক রয়েছে যেটাকে আমরা অবৈধ বলে সমাজে প্রচার করতে পারি লজ্জা লাগা দরকার তুমি নিজের স্টেটমেন্টের উপরে নিজে স্টিক থাকতে পারো না তুমি অনেক উচ্চ শিক্ষিত হতে পারো তবে তোমার কথা বা ব্যবহারে কোনোটাতেই সেটা পরিচয় পায় না মা বোনদের কাছে তুমি ক্ষমা চাইছ যজ্ঞ যজ্ঞ ক্ষমাটা সবার প্রথম নিজের দিদির কাছে চেয়ে এসো তো সোশ্যাল মিডিয়ায় নিজের দিদির মুখ রিভিল করে কি দেখাতে চাইছ আমার দিদির কত গোছা চুল ছিল এটা ওয়াইটির কন্টেন্ট তাকে নিয়ে কি তুমি কোনো ভিডিও করেছ না তো তুমি এখানে কি প্রুফ করতে এসেছ কি প্রুভ করতে এসেছো তোমার বক্তব্য যে লাইফটা সীমাদির তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে সেটা যেন আমরা আমাদের হাজবেন্ড বা পরিবারের সামনে শুনতে যাই শুনতে তো পারবো না তোমার লাইফটা পারব তোমার লাইফটাও পারবো না কেন কারণ তুমি তার প্রতি হিসেবে এখানে এসে রিপ্লাই ব্যাক করছো সে কি প্রথম তোমাকে এই কথাগুলো বলেছিল না তো তুমি প্রথম ভিডিও নামিয়েছ তুমি কি এক্সপেক্টেশন রাখছো সে চুপ করে থাকবে তুমি কোন ভিত্তিতে বললে যেখানে কোনো প্রমাণ তুমি ওয়াইটিতে সাবমিট করতে পারবে না তুমি বলে দিলে জাস্ট যে হ্যাঁ একজনের সাথে একজনের কদর্য কোনো একটা সম্পর্ক রয়েছে তুমি বলছো আমি কি জানি না একজন সমাজসেবক হিসেবে এতদিনের একটা কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে প্রথম দিন মানুষকে আশ্বাস দিয়ে কেন ভিউয়ার্সদেরকে গেন করলে এইভাবে ভিউয়ার্স আনালে কেন নিজের চ্যানেলের মধ্যে যে আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত প্রমাণ দেবো তোমরা ধৈর্য ধরো প্রমাণ দেখানোর মতো তো তোমার কোনো কলিজা নেই ভাই আছে কি কি নোংরা আলোচনা আমাদেরকে বলছো যে আমরা একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন কন্ট্রোভার্সি করছি তাকে তার সংসারে ফিরতে দিচ্ছি না তুমি নিজে একবারও জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছো করেছো সে সংসারে সংসারে ফিরতে ফিরতে চায় চায় জানো বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কি কি নিয়ে এসেছে বলছো স্বামী স্ত্রীর মধ্যে এক ঘরে মধুর মিলাপ হয়ে গেলে কে কার সাথে কতদিন ছিল কতক্ষণ ছিল সেটা কোনো ম্যাটার করে না ভেবে বলছো তো ভবিষ্যতে তোমার সাথে এরকমটা হলে তুমি এটা করতে পারবে তো তুমি বলছো তোমার মা বোন বাবা দিদি যাই হোক তাদের সাথে তোমাকে একটা কদর্য সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছে বলে তুমি মাথা ঠিক রাখতে পারো নি তো একজনের স্ত্রী তার সামনে বসে বলছে আমি তোর সাথে সংসার করব আর তোকেই ফাঁসিয়ে যাব আমার কিছু হলে আমি তোর সংসারে বসে গল্প করব সেটা হাসতে হাসতে তাকে ব্যঙ্গ করে বলছে এক্সপেকটেশনে রেখেছো যে সে তার মাথা ঠিক রাখবে এই পুরো ওয়াইডে কিন্তু এক্সপেকটেশনে সেটাই রেখেছিল আড়াই মাস পর ফোর নাইনটি এইটে কেস কার কথার ভিত্তিতে করেছিল বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য না নিজের বান্ধবীর সংসার বাঁচাবে বলে জানো না কিছুই বকতে চলে এসেছো অর্ধেক গল্প জানো তো বড্ড ভয়ঙ্কর অর্ধেক সত্য বড্ড ভয়ঙ্কর গল্প তো না তুমি গল্প শুনে এসেছো গল্প শুনে এসেছো আর সত্যতা বিচার করো নি প্রয়োজনও নেই কারণ তুমি তো চ্যানেল গ্রো করবে বলে এসেছো যাই হোক এই মুহূর্তে মোদ্দা বক্তব্য হচ্ছে ও যে একটা আর্জি জানিয়েছে সেই আর্জি জানানোর পরে পাতানো দিদির বক্তব্যে তার নৈতিক জয় হয়েছে কেন কারণ বাচ্চাকে কাছে পাওয়ার জন্য এই পথটাই হচ্ছে সবচেয়ে সঠিক পথ আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি এই মুহূর্তে গণ্ডগোলটা বাঁধিয়ে দেওয়া ওদের মেন উদ্দেশ্য এই জন্যই যাতে দা উত্তেজিত হয়ে এমন কিছু বলে যেটা দিয়ে প্রমাণ হয়ে যায় বাচ্চার জন্য ওই পরিবেশটা হচ্ছে অস্বাস্থ্যকর অসামাজিক একটা পরিবেশ ওটা যেখানে কোনো মানুষ সুস্থভাবে বড় হতে পারে না তাছাড়াও সেই বাড়িতে এমন কিছু মানুষের যাতায়াত আছে যাদের মুখের ভাষা ভালো নয় যেমন সীমাদিকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হবে কারণ সীমাদির সাথে তার একটা সম্পর্ক জড়িয়ে দেওয়া হচ্ছে কোন প্রমাণ দেখাতে পারবে না কিন্তু তাদের ওই বাড়িতে অবাধ যাতায়াত সেটাকে ওরা সামনে রেখে বলবে এই যে এদের বাড়িতে এই মহিলা সবচেয়ে বেশি অবাধ যাতায়াত রয়েছে তো তাই আমার সন্তান সেখানে ভালোভাবে মানুষ হতে পারবে না এই ইস্যুগুলোকে ওরা সামনে একটা 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 করে রাখবে আর বাচ্চাটাকে বের করে নিয়ে যাওয়ার পথটাকে সুগম করে তুলবে বলে এদের মনে মনোভাবনা ভুলে যাচ্ছে যে এটা কখনো পসিবল নয় কারণ এর বিচারটা একদম ফাইনাল জায়গায় গিয়ে হবে এটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হচ্ছে না বাচ্চাটাকে নিয়ে ব্যবসা চলছে তুমি দেখেছো ব্যবসা চলছে তুমি বলছো দা ভীষণ ভালো মানুষ মানুষ মাত্র ভুল হয় তা মানুষ মাত্র ভুল হয় যে কালে দিদিকে দিদি বলতে পারছো আর দাদাকে দাদার বাড়ি গিয়ে পনেরো মিনিট দূরত্বে বুঝিয়ে আসতে পারলে না দাদা তুমি যেটা করছো সেটা ভুল যদি তোমার কাছে কোনো প্রমাণ থেকে থাকে বা সেই সেই ভুলটা যদি করে থাকে আমরা কেউ বিশ্বাস করি না সন্দীপ দা এই ভুলটা কখনো করতে পারে এক গঙ্গা জলে ডুবে বললেও কেউ বিশ্বাস করবে না সন্দীপদার মা বা বাবা কেউ এই ধরনের মানুষ নয় যে তারা এই ধরনের একটা সম্পর্ককে সাপোর্ট করবে মানুষ হিসেবে লজ্জা লাগা দরকার সমাজ সেবার কাজ করতে এসেছো নিজের পরিচিতি গঠন করতে চাইছ খুব ভালো কথা তাহলে এইভাবে কাউকে নোংরা সম্পর্কে জড়িয়ে দিয়ে সেখানে কি ভাষা প্রয়োগ করছো তুমি বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম চলে যাচ্ছি আবারও বাইরের দিকে ট্র্যাক থেকে হারিয়ে যাচ্ছি আমি এই ব্যক্তি মানে পাগল ছাড়া আর কিছু নয় কেন বলছি কারণ টোটাল টানা বিষয়টাই একটা জিনিসকে নিয়েও আওড়ে যাচ্ছে এদের পরকিয়া এদের পরকিয়া এদের পরকিয়া এই মহিলা পরকিয়া করে এই মহিলা পরকিয়া করে যে মহিলা পরকিয়া করে সেই মহিলার সাথে এতদিন সম্পর্ক রেখে তার সাথে ফোনালাভ করার জন্য ফোন নাম্বার তাকে দেওয়া রয়েছে তখন তার পরকীয়াটা এর কাছে কোন রকম বাদ সাধেনি এখন মনে হচ্ছে সেই মহিলা যেহেতু পরকিয়া করে সে দিদি সতীন হতে চাইছে গ্রেট ল্যাঙ্গুয়েজ সতীন হতে চাইছে ভাই এই বিষয়টাকে না এইভাবে সামনে আনলে মানুষ কয়েকদিন পর সামনে পেলে না ওই যে তুমি বলছো না আপ্যায়ন করবে সীমাদিকে সামনে পেলে তোমাকেও আপ্যায়ন করবে সামনে পেলে রেডি ফর দ্যাট আমি অবাক হয়ে যাচ্ছি একটা মানুষ বলছে তার বাচ্চাকে তার বাবা ঠাম্মি ঠাকুরদা প্রচন্ড ভালোবাসে বাচ্চাটার জীবনে কিসের অভাব থাকবে তার মায়ের অভাব থাকবে বাচ্চাটাকে তার বাবা যথেষ্টভাবে সমস্ত কিছু দিয়ে লালন পালন করছে শুধু তার জীবনে মায়ের অভাব থাকবে এদিকে তার মা ফিরতে চায় না তার মা ডিভোর্স দিতে চায় অ্যালুমিনি ক্লেম করতে চায় বলে কি এই ছেলে একবার বলছে যে তাদের বাড়িতে যদি ইয়ে করা হয়টা কি বলে তোমার এদের যদি একত্রে বসিয়ে দেওয়া হয় এরা সমস্ত কিছু ভুলে যাবে কার সাথে কার কটা সম্পর্ক ছিল না ছিল আবার বলছে হ্যাঁ হয়তো বাচ্চা নেওয়ার পর অ্যালিমিনি ক্লেম করবে কি হয়েছে সেই মেয়েটার কি কোনো জীবন নেই ও আচ্ছা জীবন আছে তাই না জানা নাকি ল জানছো ল বোঝাচ্ছ মানুষকে সচেতন করতে আসছো ল সম্পর্কে তাহলে এটা তো জানা দরকার যে কোনো মহিলা পরকিয়ারত অবস্থায় অ্যালিমিনি ক্লেম করতে পারে না যদি তার পরকিয়াটা প্রুভ হয়ে যায় তো পরকিয়ার সমস্ত প্রমাণ সন্দীপদার কাছে রয়েছে সে বাড়ি ফিরে যেতে বলেনি বাড়ি ফিরে আসতে কেউ বলেনি কোথায় ছিলে ছিলে কোথায় ছিলে তুমি কোথায় ছিলে আজকে বিশিষ্ট সমাজ সেবিকার জন্য তুমি লাইভ অ্যারেঞ্জ করবে সেই নোটিফিকেশন দিয়ে দিয়েছ মানে ভাবতে অবাক লাগছে যার কাছ থেকে প্রতারিত হয়ে আরেকজনের কাছে কাজ শিখতে গেল সেখান থেকে নাকি ধাক্কা খেয়ে আবার তার পাশে গুণগান গাইতে বসেছে হতেই পারে মানুষের চোখ খোলে কিন্তু তার মানে এটা নয় যে আমি সে যে কেসটা হ্যান্ডেল করছে সেই কেস সম্পর্কিত কোনো তথ্য এসে এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলবো লজ্জা লাগা দরকার গুণকীর্তনকে ঢেকে দেওয়ার আর এই মহিলার কুড়ি একুশ তারিখের জন্য নামক ব্যক্তি থেকে নিজের চ্যানেলটাকে গ্রো মাঝখান করছে আর সাথে সমাজে মানুষকে বার্তা দিচ্ছে যে সীমাদি দিয়ে যথেষ্ট খারাপ মনের একজন মানুষ আর সাথে সন্দীপদার সাথে তার একটা কদর্য সম্পর্ক রয়েছে যাই হোক বহু মানুষের আপত্তি আমি এই বিষয়টা নিয়ে বারবার কেন কথা বলছি ঠিক আছে আমি না হয় বললাম না তারপরেও তো এই প্রশ্নটা রয়ে যাচ্ছে যার কাছে প্রমাণ নেই তাকে তোমরা কি করে দেখতে যাচ্ছ কেনই বা সাপোর্ট করছো আমাদেরকে তোমরা দেখতে বারণ করছো কিন্তু তোমরা নিজেরা দেখে এসে তো তাদের ভিউজটা বাড়িয়ে দিচ্ছ তোমরা কি অপেক্ষা করছো আমরা কতক্ষণে কি বলবো সেটা শোনার না তো তোমরা নিজেরা দেখছো সেখানে ভিউজটা বাড়িয়ে দিয়ে আসছো তাকে সাপোর্ট করে এগিয়ে দিচ্ছ সেই মিথ্যে চারিতাগুলোকে বাড়িয়ে চারিয়ে বলার জন্য প্রত্যেকটা মুহূর্তে সে নিজের লাইফের রিভেন্সটাকে পাওয়ারফুল করার জন্য এই মুহূর্তে সন্দীপদার কাছ থেকে সাপোর্টগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে জানে এই সাপোর্টগুলোকে না সরিয়ে দিলে এই মুহূর্তে সন্দীপদাকে উইক করা যাবে না সন্দীপদার বাড়িতে বাচ্চাটা ভালো আছে কি নেই বাচ্চাটা জীবনে তার মা নেই বড় হয়ে যখন জ্ঞান হবে তখন সে বুঝতে শিখবে প্রশ্ন আসবে তার মা কোথায় সবার মতো তার মা নেই কেন আচ্ছা তো তার মায়ের কাছে থাকা এই প্রশ্নটা বড় হয়ে সে করবে না কাউকে যে আমার বাবা নেই কেন ও আচ্ছা মা তো অলরেডি বাবা রেডি করে রেখেছে নাকি তুমি কি জানো না কি ভাই সে খবর কিছু মা পরবর্তীতে ডিভোর্স দিয়ে নতুন জীবন তৈরি করবে সেখানে মাকে দিতেই হবে দিতে বাধ্য মহিলাদেরকে একটা অ্যালুমিনি দিতেই হবে জানো না নাকি পরকিয়া করলে অ্যালুমিনি প্রেম করা যায় না যাইনা ভাই নতুন নতুন ল কোথা থেকে সবাই শিখছে আমাকে এখন বেশি কিছু বললেই আমাকে লোকে বলবে যে হ্যাঁ সঠিক সময় ও উকিল হতে পারেনি বলে তাই আমাদের দেশে এখন উকিলের ছড়াছড়ি না হলে আমাকেই বসানো হতো অ্যাপয়েন্ট করা হতো যাই হোক আমি সে বিষয় নিয়ে চর্চায় যেতে চাই না কিছু মানুষের কানাঘোষ তো কিছু শোনা যায় সব সময় যে উকিল ওকালতি পড়লেই তবে উকিল হতে হবে বা সেই সম্পর্কে ছোটখাটো কিছু তথ্য জানা যাবে বা ডাক্তারি সম্পর্কে পড়লেই তারপরেই যে ডাক্তারের যে এই জ্বর হলে পাইরিজেসিক খেতে হবে বা আমাদের যদি পেটে ব্যথা হয় বা বমি আসে প্যান্ডি খেতে হবে এই তথ্যগুলো জানা যাবে এমনটা নয় ওই খেতে খেতে ডক্টরের কাছে যেতে যেতে এগুলো এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে ভাল কিছু বলাটা কোনো কাজের কথা নয় সবটুকু জানাও কারোর পক্ষে সম্ভব নয় ফলাও করে কিছু বলা যায় না কারণ আমরা সেই প্রফেশনের যুক্ত নই যেগুলো গুগলে অ্যাপ্রুভ রয়েছে সেগুলো দিয়ে তো অন্তত আমরা এটা বলতেই পারি বাচ্চাটার মায়ের জন্য বাচ্চাটার মায়ের অভাব থাকবে জীবনে তাই বাচ্চাটার মাকে সুযোগ দেওয়া উচিত সংসার করতে দেওয়া উচিত সংসারে ফিরিয়ে দেওয়ার সুযোগ করা উচিত কে ভাই তুই হ্যাঁ জিজ্ঞেস করেছিস কখনো সংসারে ফিরতে চাই কিনা আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই অসহায় মহিলার দুরকমের মতলব রয়েছে প্রথম মতলবটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাচ্চাটাকে হয় বের করে এনে অ্যালুমিনিটা নিয়ে নিজের মতো কেটে পড়া দ্বিতীয় মতলবটা হতে পারে যে বাচ্চাটাকে তিরুপে তাস করে এই ভূপেন নামক ব্যক্তিকে মুখপাত্র হিসেবে রেখে সংসারে যাওয়ার একটা রাস্তা তৈরি করা যাতে করে অ্যালিমিনি দিতে হবে না সন্দীপ দেখে বাচ্চা ছাড়তে হবে না বউটাকে আপন করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে কি হবে ও সেই তৃতীয় ব্যক্তিকে অজুহাত দেখাবে আমি যদি এখন ওই বাড়িতে ফেরত না যাই সবাই আমাকে দোষারোপ দেবে আর বলবে যে আমাকে তো সুযোগ দেওয়া হচ্ছিল আমি তবু ফিরত যাইনি এটাও উল্টো দিক দিয়ে বলতে পারে যে আমি তো ফিরতে চেয়েছিলাম কিন্তু সন্দীপ আমাকে সুযোগ দেয়নি এইভাবে একটা চক্রব্রহ তৈরি করেছে যার চারিদিক থেকে কিন্তু ফাঁসলে সন্দীপ লোকসানটা আলটিমেটলি কিছু দিক থেকে হবে এই সন্দীপটা যে করেছে তাকে সত্যি এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে যে হ্যাঁ দারুণ চক্রব্রহ তৈরি হয়েছে তবে হ্যাঁ সত্যি কোনোদিন চাপা পড়ে থাকে না মিথ্যে জাল ছেড়ে বেরোবি কতদিন রেখে রেখে রাখবে চেষ্টা করতে থাকো আমাদের চেষ্টায় জল ফেলা এত সহজ নয় এখন দিনে তিনটে ভিডিও আসে তো পরে ছটা ভিডিও আসবে তবু প্রতিবাদ জারি থাকবে এই কখনো সাপোর্ট করব না ও যদি একত্রে সংসার করতে পারে ফিরে এসে হাতে পায়ে ধরে ক্ষমা চায় আলাদা ম্যাটার তারপরে অ্যাকসেপ্ট করবে কিনা আমরা সেটা জানি না কিন্তু ও যতক্ষণ না সেটা করছে তার মুখপাত্র হিসেবে এই ভূপেন নামক ব্যক্তি দিনের পর দিন অপপ্রচার চালিয়ে নিজের ভিউজ গেন করে আর একটাই কথা আমাদের বলে যাবে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সংসার হয়নি এটা তো মেনে নেব না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাইশ দিন পর সে হাসনাবাদ ব্রিজ চত্বরে গিয়ে ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দিচ্ছে লাঞ্চ করছে তার বাইকে করে ঘুরে বেড়াচ্ছে তার সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে আর সেগুলো একজন বড় একটা বছর ধরে দেখে তারপর তাকে সুযোগ দিয়ে একত্রে ঘরে নিয়ে চলে আসবে সংসার করার সাথে সুযোগটা তো সে কখনো চায়নি তুমি দেওয়ার কে সুযোগটা তুমি দেওয়ার কে সুযোগটা আগের বছরে ছেলের জন্মদিন অব্দি তার কাছে সুযোগ ছিল ফিরে আসা সে আসেনি সমস্ত কিছু ভুলে যাবে তাই না সবাই নিজের জীবনে ঘটলে ভুলে যেতে পারতে পারতে সামান্য নিজের মা বাবা সম্পর্কে কথা বলেছে বলে হ্যাঁ আমি এটা সামান্য বলছি কেন বলতো কারণ তুমি এই পরকিয়াটাকে সামান্য করে তুলেছ সেই জন্য বলছি মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে তুমি যা বলেছ আমি তার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত হতেই পারে মানুষের জীবনে এরকম দুর্ঘটনা মানুষ বিপথে যায় আবার ফিরে আসে কিন্তু তার মানে এটা তো নয় যে যার ভেতরে অনুতপ্ততা নেই তাকে জোর করে সংসার করাবো এটা নয় এটা কখনো হয় না সে তখন মনে করবে যে আমি তোর কাছে ফিরে আসিনি তুই আমাকে পায়ে ধরে ফিরিয়ে এনেছিস তাই তোকে আমার পায়ের তলায় থাকতে হবে সারাটা জীবন এতে করে আলটিমেটলি সংসার না মানিয়ে গুছিয়ে নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করা ছাড়া আর কিছু হয় না এটা আমরা সবাই বুঝতে পারি আশা করছি এই অল্প বয়সে তুমি নিজে সেটা বুঝতে চাইছো না সেই কারণে তোমার এই একটা বাড়িয়ে চাড়িয়ে একটা কি বলবো মনোভাব তুমি এখন এই ফিল্ডে এসে প্রচার করার চেষ্টা করছো আর বলছো হোয়াইটিটা কি নোংরা আহা তুমি জানতেই না না হোয়াইটিটা কি নোংরা এখানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কি ধরনের কথোপকথন হয় নিজের মা বাবা সম্পর্কে কদর্য আলোচনা সহ্য করতে পারলে না আর নিজের বাড়িতে যদি এই রকম কোনো ঘটনা ঘটতো বউকে সামনে পেয়ে মধুর মিলাপ করে তুমি তার সাথে সমস্ত কিছু দুয়ে দুয়ে চার করে মিলিয়ে নিতে তো তার এরকম অনুতপ্ততা থাকতো না সে তোমাকে সামনে বসে বসে বলতো যে আমি তোর সাথে সংসার করব তার সাথে গল্প করব আর তোকেই ফাঁসাবো কিছু হলে মেনে নিতে তো সুযোগ দিতে তো আচ্ছা নিজের পরের তাই না না জানি কার নৈতিক জয় হবে আমি বলতে পারছি মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত চোখের সামনে বেলা ধোঁয়া 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 লাগছে তবে এটুকু বলতে পারি আমি ঈশ্বরের উপর আস্থা রাখি বাচ্চাটা তার বাবার সাথে যে ধরনের কথোপকথন করছিল আজকে ভিডিওতে না যে আমি পাশের বাড়িতে জন্মদিনে গিয়ে মাংস ভাত খেয়েছি আমাদের বাড়ির মতোই চিকেন রান্না হয়েছে আমাদের বাড়ির মতোই সাদা ভাত তুমি কিছুই জানো না দাও তো একটু টেস্ট করে দেখি খেজুরের বক্সটা এই যে গোটা গোটা কথাগুলো এই যে বিষয়গুলো ও কিন্তু আস্তে আস্তে কথার মাঝেও অনেকটা পরিপক্কতা নিয়ে চলে এসেছে আদো আদো ভাবটা যায়নি পরিষ্কার আসেনি কথাটা কিন্তু যা এসেছে যথেষ্ট পরিমাণ মেচর এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মেচরিটিটা কিন্তু এরকম বলিনি যে একটা অ্যাডাল্ট মানুষের যে মেচরিটি ওর সেই মেচরিটিটা আসবে এক বছর যে মানুষটাকে সামনে পায়নি তার সামনে গিয়ে কিরকম প্রতিক্রিয়া দেবে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি যে ওর কি রিয়াকশন হতে পারে এবার দেখা যাক আমি জানি না কি হবে আমি সত্যি একটা কথাকে হয়তো অনেকবার আওড়াচ্ছি এই ভূপেনের ভিডিও দেখার পরে না আমার মাথাটা কেমন গন্ডগোল হয়ে গেছে সত্যি ডিসেম্বরের এক তারিখে কারোর দিদি প্রেগনেন্ট হলো আর পরের ডিসেম্বরে গিয়ে সে ডেলিভারি করছে মানে সত্যি ও কি নিজের লাইফগুলো নিজেও দেখে না নিজে কি বলছে সেটা ভেবেও দেখে না কেন ভাই এই ধরনের মানুষগুলো নিজের চ্যানেল গ্রো করতে এসেছে আসতেই পারে তাতে কোনো দুঃখ নেই তবে কোন মানুষকে নিচে মাটির অতলে নামিয়ে নিজের চ্যানেলটা গ্রো করছে হ্যাঁ এখন আমাদেরকে আবার কিছু এসে তুইও তো তাই করছিস মাটির অতলে নিয়ে নিয়ে যায়নি সে যাওয়ার মতো তথ্য আমরা আমাদের কাছে তুলে দিয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের মতামতটা দিচ্ছি আর ও কোনো মতামত দিচ্ছে না ও দুই দুই আমাদেরকে চার করে নিতে বলছে মানে আন্দাজে মিলিয়ে নিতে বলছে আর সেই আন্দাজে মিলিয়ে নেওয়ার জিনিসটা যদি আমরা এখন এগোই না তাহলে এরকম দুয়ে দুয়ে চার আমরা ওই অসহায় মহিলার ক্ষেত্রে অনেকগুলোই করতে পারি তখন তো মানুষের সেটা মেনে নেওয়া সম্ভব হয় না তখন বলে তোমরা কি প্রমাণ পেয়েছ এখনো তোমরা কোনো প্রমাণ পাওনি বলছো করে এই কথাটা সম্ভব কাছ থেকে নিয়ে তার মা বাবা গিয়ে তাদের বাড়িতে আপ্যায়ন হয়েছিল সেই বাড়ির মেয়ে যে গৃহবধূ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে এরকম একটা আলোচনা তার মা এরকম একটা বাইরে তৃতীয় ব্যক্তির সাথে আলোচনা করেছে ভাবা যায় এই সমস্ত কথাগুলোকে কি বিশ্বাস করার মতো যে নিজের মুখ সংযত রাখতে পারে না নিজেকে ক্লিন করার সাথে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে নিজের দিদির সম্পর্কে যা নয় তাই বলে সেই নাকি না মাঝে মধ্যে কেমন ও আচ্ছা আমাদের আবার কষ্ট হতে পারে না আমাদের নাকি কষ্ট বলে আমরা আবার ফেক ইমোশন শো করছি মানে সন্দীপদার বাড়িতে যারা যাচ্ছে যারা সন্দীপদাকে সাপোর্ট করছে তাদের সবার সন্দীপদার সাথে খারাপ সম্পর্ক রয়েছে আমরা বাচ্চাটার জন্য দুঃখ অনুভব করতে পারবো না কারণ সব দুঃখের দায় ভার ওর মায়ের আছে যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে আচ্ছা তো ক্যামেরার ওপারে গিয়ে নিজের মন খারাপটা রাখি ক্যামেরার সামনে আনার আর কোনো প্রয়োজন নেই বাচ্চাটাকে দেখলে সত্যি এখন কষ্ট হচ্ছে এই রকম একটা মহিলা যার নিজের স্নান করে উঠে ঠাম্মিকে নিতে যাওয়ার সময় চুল শুকনো করার টাইম নেই লোকাল ট্রেনে উঠে চুল ভিজানোটাকে টাওয়াল দিয়ে মুছে শুকনো করছে সেই মায়ের কাছে নাকি সন্তান যাবে ভালো ভালো তোমাদের যা বিচার সেই বিচারের উপর ভিত্তি করেই তো চাইছো বাচ্চাটা মায়ের কাছে যাক আমার মনে হয় না চলে যাক তবে তোমাদের চোখটা খুলবে তবে তোমাদের চোখটা খুলবে আর বুঝতে পারবে ও কি অবস্থায় ছিল আর ওকে কি অবস্থায় ওর মা রাখছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল গাইস দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিওর সাথে